সারা দেশের মতো পাবনার ঈশ্বরদীতেও জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতাদের পদচারণায় বিপণী বিতানগুলো মুখরিত, ভোর থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে ক্রেতা সমাগমের তুলনায় বেচাকেনা কম। ঈদকে কেন্দ্র করে ক্রেতার চাহিদা আছে, কিন্তু বেচা বিক্রি কম। ক্রেতা আসছে দেখতেছে, কিন্তু হয়তো বা দামের কারণে, অনেক কিছু দ্রব্যমূল্য উদ্যোগের কারণে আনিয়ার পরিমাণটা কম, কিন্তু মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। তুলনামূলক আমাদের এবার আলাদা মধ্যে সেল ভালো, আর প্যান্ট শার্টের দোকানের থেকে আমাদের গস কাপড়ের প্রাইসগুলো কম থাকার কারণে এগুলোর চাহিদা এখন বেশি। নিম্ন শ্রেণীর থেকে অনেক বড় শ্রেণী সব মানুষই এই গস কাপড়গুলো নিতে পারতেছে, এজন্য আমাদের এখানে চাহিদাগুলো একটু বেশি। ক্রেতারা পণ্য দেখছেন বেশি, কিনছেন কম। ঈশ্বরদীর বিভিন্ন বাজার ও বিপণী বিতান ঘুরে দেখা গিয়েছে, চৈত্রের প্রচণ্ড তাপ ও গরম উপেক্ষা করে পরিবার পরিজনদের জন্য নতুন পোশাক কিনতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এবারে সবার একটা আশা ছিল যে ভালো বেচা কিনা করবে, তবে দামি পোশাকের প্রতি আগ্রহ খুব কম মানুষের, যারা বেশিরভাগই মানে মাঝামাঝি প্রাইস, যেগুলো 2000, 1800, 1500 এই টাইপের পোশাকগুলি বেশি বিক্রি হচ্ছে, কিন্তু দামি পোশাক কেনার যে একটা আগ্রহ ছিল সেটা মানুষের মধ্যে কম দেখতে পাচ্ছি। বাজারে আগামী দিন আরও ক্রেতার সমান বাড়বে, সেই জন্য আমরা পুলিশ প্রশাসনের সাথে ইতিমধ্যে বসেছি, তারা তাদের মধ্যে কাজ করছে, আমাদের নিজেদের ভলেন্টিয়ার সার্ভিসরা কাজ করছে, মাইকিং করা হচ্ছে, বিভিন্ন নিরাপত্তার জন্য যা যা করার দরকার সেগুলো ওনাদের সাথে ইতিমধ্যে বৈঠক করে সেগুলো সমাপ্ত করা হয়েছে এবং সেই কাজগুলি যথা নিয়মে চলছে। ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুতে বেচাকেনার অবস্থা খুবই খারাপ ছিল, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে এবার পোশাকের বেচাকেনা খুব একটা ভালো হবে না বলে ভেবেছিলেন তারা। দোকানদারদের মধ্যে এক ধরনের হতাশা দেখা গিয়েছিল, তবে 10 রোজার পর থেকে মোটামুটি ভালো বেচাকেনা হচ্ছে। 4-5 দিন হলো বাজারে ভিড় বেড়েছে, তবে বাজারে যে হারে ক্রেতার সমাগম সে তুলনায় বেচাকেনা হচ্ছে না। দরদাম করে অনেকে সাধ্য অনুযায়ী কিনছেন, আবার কেউ চলে যাচ্ছেন। এখন শিশু ও নারীদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। ক্রেতাদের কেনাকাটা, পোশাকের কেনাকাটাটা এখন শেষ, আপাতত তারা কসমেটিক নিচ্ছে। আমাদের বিক্রিটা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো, তবে আশা করা যায় আরেকটু ভালো হবে ঈদের আগে। বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্যের দাম একটু বেশি সব প্রোডাক্টের জানেন, তারপরে বাজার ব্যবস্থা যদি আরও দাম প্রত্যেকটা প্রোডাক্টের কম থাকে, জনগণ উৎসবমুখর পরিবেশে এটা কিনবে। তা আমার আশা হচ্ছে দ্রব্যমূল্যের দাম যেন একটু কম থাকে। রেলওয়ে সুপারমার্কেট, বঙ্গবন্ধু সুপারমার্কেট, মনির প্লাজা, জাকের সুপারমার্কেটের ভেতরে ও আশপাশের রাস্তাগুলো লোকে লোকারণ্য। এদিকে দোকানগুলোতে ঈদ উপলক্ষে বাহারি রঙের পোশাক সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। ক্রেতারা তাদের পছন্দ মতো কাপড় দেখছেন, ট্রায়াল দিচ্ছেন, কেউ বা শাড়ি, জুতা, কসমেটিক্সের দোকানে ভিড় জমিয়েছেন। ছেলেদের পাঞ্জাবির দোকানগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়, ছেলেরা পাঞ্জাবির পাশাপাশি শার্ট প্যান্ট, টি শার্ট কিনছেন। A show stealer.